আসসালাম আলাইকুম রিয়াজ বলছি টেক আইডি বি পক্ষ থেকে রিয়া এই মুহূর্তে যারা ওমান যেতে চাচ্ছেন ওমান প্রবাসী আছেন তাদের জন্য বেশ কিছু নির্দেশনা রয়েছে এই নির্দেশনা মেনেই ওমান যেতে হবে যারা ওমান যেতে তাদের অবশ্যই থাকতে হবে নতুন এবং সবাই ওমান যেতে পারবেন এবং এক মাসের হেলথ ইন্স্যুরেন্স লাগবে বাধ্যতামূলক পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাসের বেশি থাকতে হবে সরকার অনুমোদিত দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে দুই ডোজ ভ্যাকসিন কমপ্লিট হওয়ার কমপক্ষে চোদ্দ দিন পর প্রমাণ প্রবেশ করা যাবে দুই ডোজ কমপ্লিট ভ্যাকসিনের কিউআর কোড সম্বলিত সার্টিফিকেট সাথে থাকতে হবে ওমানের জন্য অনুমিত ভ্যাকসিন সমূহ ফাইজার এস্টেজেনিকা সিনোভ্যাক সিনোফার্ম মডানা জনসন এবং স্পুটনিক যাদের ছুটি ছয় মাসের অধিক হয়ে গেছে তাদেরকে অবশ্যই ই ভিসা আরোপির অরিজিনাল পতাকা দিয়ে সানাদ অফিস থেকে ই ভিসা সংগ্রহ করতে হবে আরবির মাধ্যমে রয়্যাল ওমান পুলিশ থেকে এনওসি পেপার সংগ্রহ করতে হবে স্মার্টফোনে প্যারাসুট অ্যাপ ইনস্টল করতে হবে প্যারাসুট অ্যাপসে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন রিপোর্ট এবং করোনা টেস্ট রিপোর্ট আপলোড করতে হবে ইয়ার টিকিট কনফার্ম করতে হবে ইয়ার টিকিট কনফার্ম করার সময় ওমান এয়ারপোর্টে করোনা টেস্ট এর জন্য অগ্রিম বিল পরিশোধ করে ডকুমেন্টটি সাথে নিয়ে যেতে হবে এই ছিল ডকুমেন্ট এই ডকুমেন্টগুলো সম্পূর্ণভাবে রেডি করি তারপরে ওমান যেতে পারবেন তো এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট নিয়ে হাজির হব আপনাদের সামনে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ